সাকিব আল হাসানরা পারল না আফগানদের রেকর্ডটা থামাতে। আগের ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে টানা 11 ম্যাচ জয় নিয়ে নিজেদের রেকর্ডেই ভাগ বসিয়েছে আফগানিস্তান। এবার নিজেদেরকেই ছাড়িয়ে গেল রশিদ খানরা। মিরপুরে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 25 রানে হারিয়ে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই প্রথম টানা 12টি ম্যাচ জয়ের রেকর্ড গড়ল আফগানিস্তান। 3 বছর ধরেই রেকর্ডটা ছিল তাদের দখলে, আর এইবার সুযোগ ছিল রেকর্ডটাকে আরেক দফা বাড়িয়ে নেওয়ার। সেই জন্য প্রয়োজন ছিল শুধুমাত্র একটি জয়, বাংলাদেশকে হারালেই হয়ে যাবে সেই রেকর্ড। শেষ পর্যন্ত সেটাই হলো। টি টোয়েন্টি ফরম্যাটে বরাবরই ভয়ঙ্কর দল আফগানিস্তান, যার প্রমাণ মেলে তাদের পরিসংখ্যানে। এখনো পর্যন্ত এই ফরম্যাটে 73 ম্যাচ খেলে জিতেছে 51টিতে, পরাজয়ে মাত্র 12টি ম্যাচে। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া 28 রানের জয়টি ছিল তাদের 50তম জয়, বাংলাদেশকে হারিয়ে হলো 51তম জয়। জিম্বাবুকে হারিয়ে টানা 11টি ম্যাচে জয়ের রেকর্ড গড়ে আফগানরা, যা কিনা টি টোয়েন্টি ক্রিকেটে একটানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড। এর আগে 2016-17 সালে এই ফরম্যাটে টানা 11 ম্যাচে জিতেছিল আফগানরা। সেবার তাদের 11 জয়ের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ, ওমান, আরব আমিরাত ও আয়ারল্যান্ড। আর এবার বাংলাদেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবুকে হারিয়ে টানা 12টি জয় তুলে নিয়েছে রশিদ খানের দল। গত বছর শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ দিয়ে শুরু, পরে দৌড় তুনে বাংলাদেশকে 3 ম্যাচ, আয়ারল্যান্ডকে বিট ও দৌড় তুনে মোট 5টি ম্যাচ, এবং সর্বশেষ চলতি ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে, এবং আজ বাংলাদেশের বিপক্ষে জিতেছে আফগানিস্তান। আজ রবিবার বাংলাদেশের মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে যায় তারা। স্কোরবোর্ডে 40 রান যোগ করতেই নেই টপ অর্ডারের 4 উইকেট। পাওয়ার প্লেতে 6 ওভারে 41 রানে 4 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আফগানরা। প্রথম 10 ওভারে সংগ্রহ করে 4 উইকেটের বিনিময়ে 60 রান। এরপর আশকর আফগানের সঙ্গে 5ম উইকেটে 79 রানের জুটি করেন মোহাম্মদ নবী। আর তাদের এই জুটিতেই বড় সংগ্রহের পুঁজি পায় রশিদ খানের নেতৃত্বাধীন এই দলটি। নবীর অনবদ্য ব্যাটিংয়ে শেষ 10 ওভারে 2 উইকেট হারিয়ে 104 রান তুলতে সমর্থ হয় আফগানরা। টাইগার বোলারদের তুলোধুনো করে 54 বলে 7টি ছক্কা ও 3টি 4-এর সাহায্যে অপরাজিত 84 রান করে মোহাম্মদ নবী। এছাড়া 37 বলে 40 রান করেন আশকর আফগান। বাংলাদেশের হয়ে 4 ওভারে 33 রানে সর্বোচ্চ 4 উইকেট শিকার করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 4 ওভারে 18 রানে 2 উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। আফগানদের বিপক্ষে 165 রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার লিটন কুমার দাস। দলীয় 11 রানে ফেরেন মুশফিকুর রহিম। 1.5 ওভারে 2 ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরানোর আগেই সাজঘরে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে 1 রান করা সাকিব আফগানদের বিপক্ষে 15 রানের বেশি করতে পারেননি। সাকিবের বিদায়ের পর 5 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মুজিবুর রহমানের স্পিনে বিভ্রান্ত সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র 4 রান করা জাতীয় দলের এই ওপেনার আফগানদের বিপক্ষে পান গোল্ডেন ডাক। 32 রানে 4 ব্যাটসম্যানের বিদায়ের পর দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। 5ম উইকেটে 58 রানের জুটি করেন তারা, আর এরপর 5 রানের ব্যবধানে ফেরেন রিয়াদ সাব্বির। 39 বলে 5টি 4-এর সাহায্যে 44 রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। 27 বলে 24 রান করে ফেরেন সাব্বির রহমান। শেষ দিকে আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত আর মুস্তাফিজরা রানের ব্যবধান কিছুটা কমালেও দলের পরাজয় এড়াতে পারেননি।